নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন এই ভোর 5টা মতো বাজে, আমরা আর রাজাদারা মিলে যাচ্ছি নবদ্বীপ গঙ্গার ঘাটে স্নান করতে। তো আজকে যেহেতু মহালয়া, তো আমরা প্রতি বছরই এইরকম গিয়ে থাকি আর কি। আর এটা রুনু, তো ও আসছে ওর কি হয়েছে? মায়ের কাছ থেকে। ও আর রাজাদা নিজের বাড়িতে ছিল আর ওর মায়ের কাছে ছিল। তো আমি জিজ্ঞেস করলাম দুজন আলাদা আলাদা কেন, তা ও হেসে বললো ঝগড়া হচ্ছে, মজা করলো আর কি। তো এই যে এটা কৃষ্ণনগর চার্চ, আমরা পেরিয়ে যাচ্ছি এবং রাস্তাটায় যেতে যেতে সত্যি ভীষণ ভাল লাগে। যেহেতু এই দিনটায়, মহালয়ার দিনটায় সবার মনটা বেশ একটু অন্যরকম থাকে, আর সকলেই যায় সকালবেলা গঙ্গা স্নান করতে, মানে বেশিরভাগ লোকই যায়। তো এই দেখুন, এই যে এই ভোর 5টার সময় এইভাবে লোকেরা যায় গঙ্গার ঘাটে স্নান করতে, আর এখানে চলছে ফটো সেশন। আসলে এই দিনটা সকালটা না, মানে এখন থেকে আর কি, না গরম না ঠান্ডা, তো সেজন্য মানুষের মানে শরীরটাও বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমরা পেরিয়ে যাচ্ছি একটি গৌড়ীয় মঠ, তো এটা নবদ্বীপের প্রায় কাছাকাছি, মানে নদীর পেরোলেই নবদ্বীপ। তো নৌকা থেকে নেমে আমরা ঘাটের দিকে যাচ্ছি, অনেকগুলো ঘাট আছে, তো এই ঘাটটা আমাদের পছন্দসই, তাই আমরা এখানে আসছি। এটা নবদ্বীপ পোড়ামা ঘাট। তো এই সকালে এই 5:30টার সময় দেখুন এখানে কীরকম হাজার হাজার লোকের ভিড়। তো যাই হোক করে আমরা নদীতে নেমে স্নানটা সেরে নিয়েছিলাম। তো তারপর কি হলো চলুন এই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আর বিশেষ কিছু অ্যাড করব না, আমি এটাকে ন্যাচারালি রাখতে চাই। যে কোনো ভিডিও আমার সেভাবেই পছন্দ, তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কেমন পছন্দ, আমি সেই মতো ভিডিও বানাবো। তো এদিকে তর্পণ চলছে, আর ওই দিকে দেখুন বাবু রাজাদার কোলে চেপে অনেকগুলো ডুব দিয়ে ফেললো। ওকে মুছে দাও। দেখেছিস মিমা, ওই পাইপের মধ্যে দিয়ে তুই সোজা বাড়ি চলে যেতে পারবি, মাটির নিচ দিয়ে একদম কৃষ্ণনগর, এক দৌড়ে চলে যাবি পাইপের মধ্যে দিয়ে কৃষ্ণনগর। ওইটা তুই ছাদ থেকে যে নদীটা দেখতে পাস, ওইটা হচ্ছে সেই নদীটা, আর এইটা হচ্ছে জল দিয়ে এসে মিশে গেল।
তো চলুন এবারে বাড়ি ফেরা যাক। সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান হয়েছে, গঙ্গা জল নেওয়া হয়েছে, তর্পণ হয়েছে, এবার ফিরি। মনটা বেশ ফ্রেশও হয়েছে। তো সকালে যখন এসেছিলাম তখন এখানে ভিড় ছিল, তবে যানজট ছিল না। এখন দেখুন কি অবস্থা, পা ফেলার জায়গা নেই। টোটো, বাইক, পথ চলতি মানুষ, সমস্ত কিছুতে একেবারে জায়গাটা ভীষণ জমজমাট হয়ে গেছে। তো এখান থেকে একটু চা পান পর্ব চলবে, আর তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। তো চা খেতে খেতে একটা মজার ঘটনা ঘটলো। এই যে এই বাচ্চাটা, ওর বয়স 2 মাস, তো ওকে আদর করা যায়। ও কিচ্ছু বলে না, খুব খুশি হয় আর ও আপনাকেও আদর করে দেয়। তো ওর সঙ্গে বেশ আমরা মিলেমিশে গেছিলাম, খুব মজা লাগছিল। ভালো, তার মানে সবাই এরা এরকমই হয়, মানে একটাকে তো ধরাই যায় না, একেবারে খুঁখার। তবে তো আদর কর, কিছু বলবে না, কর না, কিছু বলবে না। বুবু কি মিষ্টি, দেখি তুই তার ভয় নেই, খুব ভালো, খুব মিষ্টি, কি বলবি। তো চলুন বাড়ি ফিরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসা দেবেন। তো আজকের ভিডিওটা এটুকুই, থ্যাংক ইউ।